সেম আমার স্মিয়ার তো রেডি, সেমভাবে আমরা দেখবো এটা কোন পাশে স্মিয়ারটা আছে। আর একটা যেটা দেখাইছিলাম স্টিক দিয়ে কোন পাশে আমার, এটা কিন্তু যদি স্টেনের স্মিয়ার কোন দিকে এটা মানে আইডেন্টিফাই করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার ইয়ে থাকবে না, স্টেন নিবেই না। আমরা জেল লেন্স স্টেন করব, জেল লেন্স স্টেনে তিনটা স্টেপ। প্রথমে কার্বন ফিক্সিং সলিউশন দিতে হবে, কার্বন ফিক্সিং সলিউশন নিব আপ টু ফিউমিং। যতটুকু হলে স্মিয়ারটাকে আবার হয়ে যাবে ওই পরিমাণে নিবেন, যদি বেশি নেন অসুবিধা নেই, দেখে দিলেন একসাথে হয়ে গেল। হিট করার ক্ষেত্রে খুব সতর্ক অবলম্বন করা লাগবে, যখনই হিট বেশি হয়ে যাবে লাফ হয়ে পড়বে, বহুত রেকর্ড আছে মাথার উপরেও আছে। ফিউমিং হচ্ছে ধোয়া গায়ে লাগছে, ড্রপার দিয়ে নিব। অথবা আরেকটা কাজ যেটা করতে পারি, জেনে রাখা ভালো, ঢেলে দেওয়া কোনটা ভালো, ড্রপার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে আরও ছোটো ইয়ে দেওয়া থাকবে যে 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট পরে, 5 মিনিট পরে রানিংটা পরে ওয়াশ করবো, 5 মিনিট পরে রানিং টেপ ওয়াটারে 5 মিনিট পরে ওয়াশ করে নেব। তারপরে 20% সালফিউরিক অ্যাসিড দেবো, দেওয়ার পরে 1 মিনিট অফ করব। তারপরে কাউন্টার স্টেন করবো মিথাইলিন ব্লু দিয়ে, 30 সেকেন্ড পরে, 30 সেকেন্ড ওয়েট করলাম, রানিং ট্যাপ ওয়াটার ওয়াশ করে দিলাম, আর রানিং ট্যাপ ওয়াটার ওয়াশ করে দিলাম, ওয়াশ করে রেখে দেবে। এয়ার ড্রাই করে মাইক্রোস্কোপে ওয়েল ইমার্সনে দেখতে হবে, এয়ার ড্রাই করে মাইক্রোস্কোপে ওয়েল ইমার্সন লেন্সে দেখতে হবে।